কথায় আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। ব্যক্তিগত জীবন থেকে আধ্যাত্মিক জীবন, আমাদের জ্যোতিষের বিচার, আমাদের সামাজিক জীবন, সমস্তটাই কিন্তু ভাব দুটো অক্ষরের শব্দের উপর নির্ভরশীল। অর্থাৎ যে যেমন ভাবে সমাজকে দেখবে সে যেমন প্রাপ্তি হবে। ভাবের প্লাবনে যে ভেসে যাবে সে সেভাবে আধ্যাত্ম জগৎকে আত্মস্থ করতে পারবে। আর জ্যোতিষে যেভাবে ভাবের বিচার হবে যতটা সূক্ষ্মভাবে, তত গ্রহদের বলবত্তা বা তার নিজস্ব চরিত্রের বহিঃপ্রকাশটা ধরা যাবে, বুঝতে পারা যাবে। তো এই ভাব শব্দটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থবাহী হলেও রাখে। তো আমাদের জ্যোতিষে ভাবটার সংযোগ যদি আমরা 10টা হরোস্কোপ পাশাপাশি রাখি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম হরোস্কোপে দেখবে একই রকম সংযোগ পাচ্ছি। অর্থাৎ কেউ কর্ম নিয়ে প্রশ্ন করুক, কেউ বিবাহ নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ আমাদের ব্যবসা নিয়ে, কেউ সন্তান নিয়ে, 10টা চার্ট পাশাপাশি রাখলে দেখবে সবারই যেন এই সংযোগগুলো আছে। কারোর হয়তো বিয়ে হয়নি, সে প্রশ্ন করলে তার বিবাহিত জীবন কেমন, আমি দেখলাম তার ছকের মধ্যে লগ্ন সপ্তম দশম একাদশ, তার বিয়ের জীবন কেমন হবে সেইগুলো দেখেই ফলাফল বলতে শুরু করলাম। আদেও কি তার বিয়ে হবে? সে তো বিয়ের আগের কথা বলছে কেমন, তার যদি বিয়ে না হয়, তার ছক যদি বিয়ের জায়গাটাই না থাকে, সেটাই ভাবলাম না, সেটাই দেখলাম না। অথচ সংযোগ দেখে আমরা বুঝে গেলাম যে তার বিয়ের যোগ আছে। ঠিক একই রকম সংযোগ যার বিয়ে হয়ে গেছে তারও ছকে আছে। তাহলে যার বিয়ে হয়ে গেছে তার ছকেও যা সংযোগ, ভাবের অমুক 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 ভাব সংযোগ পাচ্ছি, যার হয়নি তারও অমুক 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 সংযোগ পাচ্ছি, যার হবে না তারও পাচ্ছি, যার হতে পারে তারও পাচ্ছি। তাহলে সংযোগটা মূল কথা নয়, এই সংযোগের যারা অধিপতি তাদের বলবত্তাটা মূল কথা। এবং এই বলবত্তা বুঝতে গেলেই আমাদের ভাবের কিন্তু কানেকশানসের সাথে সাথে সেই ডিগ্রিগতভাবে ভাবের সন্ধি, ভাবের মধ্যগুলোকেও এবং ডিভিশনাল চার্টের স্ট্রেন্থটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে, না হলে জ্যোতিষের পূর্ণাঙ্গ বিচার পাওয়া কখনোই সম্ভব নয়। তো আমি এত কথা বললাম একটাই কারণ আমার কাছে বহু ফোন আসে, বহু রিকোয়েস্ট আসে ইউটিউব ভিউয়ার্স থেকে বা আমার সোশ্যাল মিডিয়ার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা ভিডিও দেখেন ফলো করেন, তো তারা আমাকে সবসময় একটা কথাই বলেন যে আমি যেন রেমেডিয়াল ব্যাপারটাকে নিয়ে অনেকটা মানুষের কাছে ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলোকে স্বচ্ছতার জন্য কিছু চেষ্টা করি, কিছু বলি, কিছু তুলে ধরি। তো সেটাতেই আমি সচেষ্ট হই সবসময়, যাতে সাধারণ মানুষ অনেকটা ক্লিয়ার হবে এবং জ্যোতিষ চর্চাকারী বা যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো এই একটা চার্ট আমি বলি, 12 জুলাই 1994 15:30 শ্যামনগরে জন্ম, 12 জুলাই 1994 15:30 বিকালবেলা শ্যামনগর জন্ম। এই চারটা আপাত দৃষ্টিতে দেখুন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অপোজিট দিকে বসে আছে মঙ্গল, তার মানে সপ্তম মঙ্গল মাঙ্গলিক দোষ, রবি আছে অষ্টমে, সেখানেও রবিটা দুর্বল, তারও রেমেডি দরকার, মঙ্গলেরও দরকার, বৃহস্পতি দ্বাদশে বসে আছে তারও দরকার হতে পারে, এবং শনিচন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, সেখানেও একটা রেমেডির কথা ভাবতেই পারি। এবার ভিন্ন মত থাকতেই পারে, 100 জনের মধ্যে 20-30 জন বলতেই পারে না আপনি কেন সেকেন্ড লর্ড বৃহস্পতিকে রেমেডি দেবেন, এটা ঠিক হচ্ছে না। আপনি বলতে পারেন যে অষ্টমে কেন রবিকে আমরা দেবো, রবি অষ্টমে আরও খারাপ দেয় যদি। তো এইগুলো ভিন্ন মত, কিন্তু ম্যাক্সিমাম আমি মানুষের যেভাবে ক্যালকুলেটিভ বা ক্যালকুলেশন করে রেমেডি দেয় আমি যে এতদিন চেম্বার লাইফে দেখেছি, সেটা মোদ্দা কথায় পঞ্চমপতি নবমপতি দশমপতি লগ্নপতি এগুলো দুর্বলতা থাকলে রেমেডির কথা লোকে ভাবে। এটাও খুব সহজভাবে, দশমপতি রবি অষ্টমে দুর্বল রেমেডি দাও, নবমপতি চন্দ্র শনিদৃষ্টি পাচ্ছে রেমেডি দাও, লগ্নপতি মাঙ্গলিক দোষ সপ্তমী আছে রেমেডি দাও, এবং তার সাথে বৃহস্পতি আমাদের পঞ্চমপতি 12 আছে দাও রেমেডি। তো এইগুলো সাধারণভাবে ম্যাক্সিমামটা নিলাম, 100% লোকই যে এটায় সহমত হবে তা নয়, তাই সেটা আমি বাধ্যতাও নই যে মানে বলবো না যে সবাই মেনে নিন যে আমি বলছি মানেই তার মানে এগুলোই সব। কিন্তু এইগুলো লজিকবিহীন চিন্তাভাবনা, কেন্দ্র কোন বিশেষে রেমেডি করাটা একটা গতে বাঁধা শিক্ষা, রেমেডি এত সহজে হয় না। তো তার জন্য ভাব বল, তার জন্য ভাব ডিগ্রি, তার জন্য ভাবের বিচারটা আমাদের দরকার। এই চারটাতে আমরা যখন নবাংশতে চলে যাব, দেখুন মঙ্গল বসে রয়েছে স্বক্ষেত্রে, তার মানে এখানে সপ্তমস্থ মঙ্গল হলো আজ থেকে 50 বছর আগে যত হরোস্কোপ আমার কাছে বা 40 বছর আগে আসে, সেখানে মাঙ্গলিকের 1, 4, 8, 7, 12 মঙ্গল থাকলেও ম্যাক্সিমাম ছকে মাঙ্গলিক শব্দ লেখা খুব কম পেয়েছি। মঙ্গল দুর্বল, ফাঁড়া, দুর্ঘটনা, বৈবাহিক সম্পর্কের প্রবলেম, মাঙ্গলিক বলে এরকম গোল গোল করে দিয়ে একটা খণ্ডন, একটা ইয়ে, একটা ওই, এরকমভাবে কিন্তু ঘেঁটে দেওয়া ছকটা কিন্তু বিগত কিছু বছর দেখা যাচ্ছে কুষ্টিগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু 50 বছর আগেও এই ট্রেন্ডটা ছিল না। এরকম ধরনের
চলাচল আমি দেখি দেখছি না দেখিনি এতদিন চেম্বার প্র্যাকটিসে। আমার কাছে তো বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠাদের ছক আসে, হরস্কোপ আসে, তা পুরাতন জ্যোতিষ যারা করেছেন তারা কিন্তু এগুলো অতটা গুরুত্ব দিতেন না মাঙ্গলিক দোষটাকে নিয়ে, তারা জটকটাকে গুরুত্ব দিয়েছেন, তারা মঙ্গলের দুর্বলতার জন্য আঘাত রক্তপাত গুরুত্ব দিয়েছেন। বৈবাহিক জীবনটা মঙ্গলের ওপর নির্ভরশীল এতটাও কিন্তু সব ক্ষেত্রে দেখা যেত না, এখন যেটা চলছে তো সেইভাবে মঙ্গল সত্ত্বে মাঙ্গলিক দোষ হলেও এখানে নবাংশতে মঙ্গল সক্ষেত্রে, তো মাঙ্গলিকের প্রভাব খুব যে বেশি আসবে সেটা আমরা কিন্তু নাও ধরতে পারি। চলে আসবে এবার ছকটার মধ্যে রবি আছে বৃষে, সেখানে দুর্বলতা, বৃহস্পতি আছে আমাদের নিচস্থ হয়ে, শনি আছে এই চন্দ্র আছে মিথুনের ঘরে, তো বৃহস্পতি দ্বাদশে আছে এখানে নিচস্থ, তার রেমেডি ভাবতেই পারি, রবিটা কর্মপতি অষ্টমে ভাবতেই পারি। কিন্তু মঙ্গলটাকে এবার যদি আমরা ভাবচাটে চলে যাই, এই ছকটারই ভাবে যখন আমরা চলে যাবো স্পুটে চলে যান, ভাবচাটে খুব একটা চেঞ্জ হয়নি তাই ভাবচাট দেখাচ্ছি না, একেবারে জটিল হবে। স্পুটে গিয়ে দেখুন এই ছকটারই মধ্যে মঙ্গল যে ঘরটায় বসে সেটা হচ্ছে বৃষ রাশি, তার ডিগ্রি হচ্ছে 16.32 এবং মঙ্গলের নিজের ডিগ্রি 12.12 ডিগ্রি 12 মিনিট, অর্থাৎ সেন্টার থেকে দূরত্ব 3-4 ডিগ্রি। এই ছকটার মধ্যে সবথেকে ভাব সেন্টারের নিকটবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল। আমাদের শাস্ত্রে সবসময় এটা উল্লেখ করা থাকে বা আমিও বহুবার বলেছি যে ভাবমধ্য ভাব সন্ধিটাকে আপনারা গুরুত্ব দেবেন, এর সামনাসামনি গ্রহদের কতটা বলা বলে কাছে থাকলে তার ইম্পর্টেন্স দেওয়া যায়, কতটা দূরে থাকলে সে দুর্বল হয় এগুলো জানতে হবে, এবং তার সঙ্গে ডিভিশনাল চার্টেরও গুরুত্ব। যেমন মঙ্গল সক্ষেত্রে আছে নবাংশতে, মঙ্গল D1 চার্টে মেন চার্টটাতে সপ্তমে আছে এবং ভাব সেন্টার মধ্যের সামনে আছে, তাহলে এই ছকটার মধ্যে সবথেকে ভাব মধ্যে নিকটবর্তী গ্রহ মঙ্গল, এবং সেই মঙ্গল চারটার মধ্যে সপ্তমে থাকলেও মাঙ্গলিক দোষ দেবে না, প্রভাব আসবে না, ভয় পাওয়ার কিছু নেই, রেমেডি না করলেও হবে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিলো সেটা নেই। বৃহস্পতি রেমেডি করতে হবে, আমার মতে করতে হবে, সেটা 5000 লট ট্যালেন্টের জায়গা 12 আছে, ট্যালেন্টের উপযুক্ত প্রয়োগের জায়গা বাধা অবস্ট্রাকশন সে প্রকাশ করতে পারছে না তাই তাকে দিতে হবে। দশম স্থানে বসে রয়েছে শনি এবং চন্দ্র, শনি এবং শুক্র চন্দ্রের ওপরে, সরি চন্দ্র এবং শুক্র চন্দ্রের ওপরে শনির দৃষ্টি আছে, তো এই দশমস্থ চন্দ্র বসে থাকার জন্য, শনির দৃষ্টি থাকার জন্য চন্দ্রের দুর্বলতা পাচ্ছি। শুক্রটা দেখুন ছকটার মধ্যে যে সিংহ রাশি, সেই সিংহ রাশির ভাব বিস্তার বা ভাব সন্ধির ডিগ্রি 7.29 ডিগ্রি, এবং এই ডিগ্রিতেই শুক্র দেখুন বসে আছে 7 ডিগ্রি সামথিংয়ে, তো একেবারে ভাব সন্ধির একেবারে নিয়ারেস্ট ডিগ্রিতে আছে। সেক্ষেত্রে আমরা বৃহস্পতির সঙ্গে সঙ্গে শুক্রকেও রেমেডির, যেটা চোখের বাইরে চলে যাচ্ছিলো এখানে দুর্বলতা দিয়ে, আমাদের উচ্চস্থ গ্রহ আমাদের স্বক্ষেত্রস্থ গ্রহ থেকেও সন্ধিগত গ্রহ বা ভাব মধ্যগত গ্রহের গুরুত্ব অনেক বেশি। একটা উচ্চস্থ গ্রহ যদি ভাব সন্ধিতে হয় সে উচ্চস্থের ফল দিতে পারে না, একটা নিচস্থ প্ল্যানেট যদি ভাব মধ্যে হয় সে নিচু থাকলেও ভালো ফল দেয়, তো এখানে গ্রহটা দশমে থাকলেও সন্ধিগত একেবারে ডট ডিগ্রিতে আছে, তাই শুক্রকেও রেমেডির কথা ভাবতে হবে। তাহলে শুক্র নিয়ে ভাববো আমরা, বৃহস্পতি নিয়ে ভাববো আমরা, চন্দ্রর অ্যাফ্লিক্টেড পীড়িত শনির দৃষ্টি, আমি বারেবার বলেছি চন্দ্র যদি নিজের দুর্বল হয় মুক্ত যেভাবে কাজ করে, পীড়িত হলে সেখানে পোকরাজ বেশি ভালো কাজ করে, বারেবার আমার বইতেও লিখেছি, আমি বহু প্রোগ্রামে বলেছি এটা, পীড়িত চন্দ্রের রেমেডি কিন্তু মুক্তর থেকে পোকরাজে বেশি কাজ করে। সেই জায়গা থেকে পোকরাজ আমি 3টে কমন ফ্যাক্টর পেলাম, শুক্র পেলাম আমি, বৃহস্পতি পেলাম, চন্দ্র পেলাম, এবং যেহেতু লগ্নের বন্ধু বা শুভকারক প্ল্যানেট হচ্ছে আমাদের বৃহস্পতি, তাই মাইন্ডসেট জায়গায় সাফিয়ার রাখবো, হোয়াইটে রাখবো কারণ শুক্রকে রেমেডি করব, আর পীড়িত চন্দ্রের জন্য হোয়াইট সাফিয়ার দিলে সেখানে আমাদের চন্দ্রটাকেও রেমেডিয়াল পারপাস উদ্দেশ্য আমাদের সফল হবে। তো চন্দ্র শুক্র বৃহস্পতিকে একই সাথে আমরা এই ছকটায় শ্বেত পোখরাজ দিতেই পারি, কারণ তিনটের ক্ষেত্রে আমরা একই সাথে তার রেমেডিয়াল ফাংশনটাকে চার্জটাকে ব্যালেন্স করার, চার্জ কতটা ভুল ব্যালেন্স করতে পারি, সামঞ্জস্যতা আনতে পারি, তার জন্য এতগুলো মুক্ত টুক্ত পড়া বা এতগুলো পোখরাজ বা শুক্রকে কেউ যদি দিতেও চায় তার জন্য ওপ্যাল বর্ণ কিছু দরকার নেই, একটা রেমেডিতে 3টে কাজ আমরা করতেই পারি। রবিটাকে নিয়ে চিন্তার কারণ রবি এখানে দশমপতি অষ্টম, অনেকে বলতেই পারেন দেব না অষ্টমস্থ রবি, কিন্তু সাধারণভাবে কর্মের জায়গায় ডেভেলপমেন্টের জায়গা যেহেতু দশম হাউসে চন্দ্র পীড়িত হয়েছে এবং সপ্তম লর্ড যেটা শুক্র সেটা বসে আছে, তার সাংসারিক বা তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এমন কোনো টেনশন ফ্রাস্ট্রেশন আসতে পারে যেটা তার কর্মজগতে পরিপূর্ণ তার আত্মপ্রকাশ, তার পরিপূর্ণ ফোকাস করা, পরিপূর্ণভাবে মন সংযোগ করা সেটা তার হয়ে উঠবে না, তাই এইগুলোর ব্যালেন্সের সাথে সাথে আমাদের কর্মের যাতে কোনো অবস্ট্রাকশনের জায়গা সে তার এফোর্ট দিতে চাইলেও পারছে না সেটাকে আমরা একটা জায়গা দিতে পারি, তার জন্য আমাদের কিন্তু চুনিটা দিতেই হবে, রুবি এখানে দরকার আছে। আর
সপ্তমপতি আমাদের শুক্রটা সন্ধিতে আছে, সপ্তমস্থ মঙ্গলটা থাকলেও সেখানে তার বলবত্তার দিক থেকে সে সবল, সে সক্ষেত্রস্থ নবাংশে, সে ভাব মধ্যের সামনে আছে। এখানে মঙ্গল সপ্তমে থাকলে মাঙ্গলিক হবে এই যুক্তিটা সহজভাবে মেনে নেওয়ার মতো নয়। তো অনেকেই সপ্তম দেখে মাঙ্গলিক দোষ বলে বিবাহ জীবনে তার প্রবলেম এলেই এই ছকটাতে বলতো তোমার মঙ্গলটা সপ্তমে আছে, মাঙ্গলিক দোষের জন্য সমস্যা, দোষখণ্ডন অথবা একটা পলা তুমি পড়ো। দেখা গেল সেটা পড়েও তার ফল লাভ করছে না বা প্রবলেম তার সলিউশন হলো না বা তার আরও খারাপের সমস্যার মধ্যে জড়িয়ে পড়লো। হয় তার জ্যোতিষ শাস্ত্রের প্রতি আস্থা হারাবে অথবা যে দেখেছে ছকটা তাকেই বলবে, গালমন্দ করবে যে আমার কোনোই মিললো না। তো মেলা না মেলাটা তো বিচারের উপর নির্ভরশীল। তো এই সপ্তমভাবে লটটা শুক্রই খারাপ। তো আমরা প্রবলেম বা সমস্যার কারণে ঢুকতে পারছি না, আমরা প্রবলেম বা সমস্যার উপরটা দেখে আমরা সলিউশন করতে চাইছি। অর্থাৎ সপ্তমস্থ মঙ্গল মানে মাঙ্গলিক ভেবে এসেছি, মাথায় একটা সেট আপ তৈরি করে নিয়ে মঙ্গলটাকে ভাবছি এর রেমেডি করলে সুফল পাওয়া যাবে। অথচ তার লটটা আপাত দৃষ্টিতে দশমে বসে থাকলেও সে কতটা যে ডিগ্রিগতভাবে কতটা দুর্বল সেটা বুঝলাম না। সেই কারণের জন্য আমরা মঙ্গলটাকে নিয়ে ভাবলাম, শুক্র চোখের বাইরে চলে গেল এবং যেটা রেমেডি করার দরকার সেটাকে না করে ঠিক তার অপোজিটটাকে রেমেডি করে দিলাম এবং সেক্ষেত্রে দেখা গেল তার যে উদ্দেশ্য করা হয়েছিল সেটাও তার সফল হলো না। এভাবে রেমেডির বিচারগুলো সূক্ষ্মভাবে করতে হবে এবং 10টা 5টা 20টা এত স্টোন দরকার হয় না, আমাদের বিভিন্ন জায়গায় ঘাঁটতে হবে। আমি শুধু নবাংশ নিয়ে বললাম, এরপরে কর্ম সংক্রান্ত ভাব যখন 10th হাউস ভাবছিলাম আমাকে ডিভিশনাল চার্টের দশমাংশ D10টাও দেখতে হবে। আমি যখন বিবাহ নিয়ে দেখছিলাম D9টা বিয়ের জায়গাটা দেখে তার সঙ্গে D7টাও একটু চোখ বুলিয়ে নিলে ভালো হয়। এইভাবে ডিভিশনালগুলো পারিপার্শ্বিকভাবে আমাদের রেমেডি করার সময় দেখতে হবে যে আলটিমেট আমরা কোন জায়গায় এসে দাঁড়াবো এবং এই ছকটাতে কোন জায়গাটাকে ঠিকঠাক যদি একটা ব্যালেন্সের জন্য চেষ্টা করি তাহলে তার চেষ্টা আছে, তার উদ্যম আছে। যেমন কর্মের ক্ষেত্রে এই ছকটা অষ্টমে ওই রবিটা শিফট হয়েছে দশমপতি, তো তার কর্মে বলবো না যে সে কর্মে তার দুর্বলতা রয়েছে, পারছে না, সে হয়তো কর্ম পেয়েছে, কর্ম করতে চাইছেও, কিন্তু তার চন্দ্র হচ্ছে তার মানসিক একটা জায়গার কারক এবং শুক্র হচ্ছে তার বিবাহের লর্ড, মানে তার সাংসারিক জীবনের বা তার ওয়াইফের 7th হাউসের লর্ড। তো তার এই কারণটার জন্য মানসিক এমন কিছু প্রবলেম আসবে যার জন্য হয়তো সে কাজে মন দিতে পারবে না। সেই নাটাই হচ্ছে আমাদের তার উদ্যম থাকলেও সে যে না, সেটাই যাতে আমরা একটা জায়গা তাকে দেখাতে পারি, করে দিতে পারি, তাকে যদি তার প্রাপ্যর জায়গাটা, তার মনোসংযোগটা, ম্যাক্সিমাম প্রয়োগটাকে আমরা তাকে একটু পঞ্চতত্ত্বের কোনো একটা বিষয়বস্তুর মধ্যে তাকে ব্যালেন্স করতে পারি, তার জন্যই রেমেডি। এখানে পরিবর্তন নয়, তার প্রবলেম সাংসারিক জীবনে 7 লট আছে, সে দুর্বল সেটা হবেই, কিন্তু প্রবলেমটা যেন তার জীবনটাকে দুর্বিষহ না করে দেয় এই জন্য আমাদের চিন্তাভাবনা করা। ভালো থাকুন সবাই, আসলাম, বিচার এভাবে আমাদের করা উচিত এবং সূক্ষ্মভাবে না করলে আমরা পরিপূর্ণ বিচার কখনোই লাভ করতে পারবো না। ভালো থাকুন সবাই, আসলাম।